রোহিঙ্গা বাই বোন অনারা বোধ কিয়া করোনা ভাইরাস লো এনে ফুণ্য দে আস করোনা ভাইরাস ইবা কোভিড উনিশ নামর রোগ বেয়ারাম জরিয়া হয় মানুষে যেতে হাসে আড়াই চাই হ্যাঁ তেবা বাতাসর মাঝে সরাই যাগ ফুকগিন বাতাসর মাতি আর অনরা আত চারমিকে যাই এনে পরে মানুষের এড়ে যাই এনে ইবা সরাই আর হিবা বিয়ারাম হয়ে যাগ রোহিঙ্গা কেম্প মাঝে করোনা ভাইরাস সরাই বুঝুকি সময়তে কিছু হামু মাজে বদলি লাইছে কাজী মোজাম্মেল শাহপুর মাতি হতা হই। জিবাই একজন বদলিয়া ত্রিপলার্সি ইয়ানে খান বাংলাদেশ হুকুমতর অফিস জিয়ানে ক্যাম্পর হাস হামসলে আর এতেজাম করে আর আহি বাত্তু হুসার গজিলাম দে ইয়ার বুতরে ক্যাম্পর বুতরে যে বদল লাগি নাই হিন ক্যানগুরি সলের হিনর বাবুতে অনরা খেয়াল করিবেন ক্যাম্পর হাজত মিজিরে কিছু বদলাইছি আগে যেভাবে হাস শর্ম ক্যাম্পর স্বাভাবিক হাস এখন হাস শর্ম ই কেদ নচলের এখন কিছু কিছু পরিবর্তন আসি যাতে পরিবর্তনই নাইছি তো মূলত আসলে করোনা ভাইরাস যাতে সরাই না পারে এত যেমন এখন ক্যাম্পর সকল শিক্ষা প্রতিষ্ঠান লার্নিং সেন্টার এডোলেন সেন্টার মাদ্রাসা মক্তব ইম বন্ধ আছে ক্যাম্পর বিভিন্ন দোয়ান ফাট বন্ধ আছে সাত দোয়ান বা অন্যান্য দোয়ান ফাট বন্ধ আছে কারণ করোনা ভাইরাস ইভেল শো আছে রোগ ইবে খুব সংক্রমণ হয় একজনতো না একজনত হন মানুষের যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় ইবের হাসি কাশি বা ইবের সোয়াসে অন্য মানুষ আক্রান্ত হইবার সম্ভাবনা তাহে এতলা বলি মানুষ সকল যে দলহন হারে এতলা বলি আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ট্রেনিং সেন্টার মক্তব, ইন আপাতত রোহিঙ্গা বাই বেনল কাজী মুজাম্মেল শাহে হয়ে ক্যাম্প মাজে হাজ সামর কিছু বদল লাইছে এখন ক্যাম্পর মাঝে অকল কি সিমর ফন্যাফরাদের জাগা খেলাহানা শৈসাওয়ালার মশারাহানা মাদ্রাসা মক্তব বেগিন বন আছে অকল কিসিমোর দোয়ান আর সাত দোয়ানও বন ইন হিন বেগিন বনগজ্জেদে ওদের করোনা ভাইরাস যে ক্যাম্পর মাঝে সরাই নজাগোয় হিয়ানোর বাবুতে করোনা ভাইরাস হইলে দে উগুয়া ফারায় দে জিবা আসানি আর হাসানি জড়িয়ায় একজন তো আরজনের হেরে তরাতরি ফারায় জাগোই আর এত লাই বলি ত্রিপল আর সি অফিসের তরফত্ব হওয়া গিয়ে দে মাইসের দলাওদেহীন হমলায় এখন ক্যাম্পর এ বন জেনকি যে মাইসের নৈত ফারে বাই নল হিবাই এ মদত আর মদত পাইব তরিকার যে বদল লাগিনলে লই হইয়ে আর অনে যে তেহিন লই যাইবান হে তে একজন তো আর জনরে দূরতায় বর বাবতেও কুলাশা গরি হইয়ে ফুড ডিস্ট্রিবিউশন এবং এলপিজি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনরা অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যেন অনরা হানা যাইরে। যাই রে আরা হই দি এক পরিবারের তুন এক জনায় বজা হানা লাগি যেন আগে হয়তো অনরা এক পরিবার চার পাঁচ জনায় দিতেন হানা লইবল লাগি রে তে এখন তো হন অনরা এক পরিবারের একজন গরি আইবেন এবং যারা হানা ডিস্ট্রিবিউশন করব যারা অন্যান্য এল পি জি ডিস্ট্রিবিউশন করব যারা ওনার সেবা দিব ইতেরাও ওনারা এই করোনা ভাইরাস তুন বাঁচি পালাবলিলে বিভিন্ন অনড়ারে অকল দিব বিভিন্ন পরামর্শ দিব ইতারা পরামর্শীন ওনারা মানে চলিবেন ওনারা সদূর দূর দূর অবস্থান করিবেন ইতারা নির্দেশ মতো অনরা হাস করিবেন ইতরারা আরা পক্ষতুন নির্দেশনা দিয়ে এই নির্দেশনাক্কল হাসি ইতরা পৌঁছাইব ওনারা ইতারা নির্দেশনা মানে চলিবেন রোহিঙ্গা বাই বৈনল হি বাই হয়ে দে অন যদি হানাসোড়া দেহেডে দে টাঙ্কিতে দেহেডে জন তৈরি অনতু এক কানা দুরা থিয়া ফুরিব আর এখন হামাক্কা ফর্তি উ উদে একজন যাইত পারিব হানাসুরাই বললাই আগর ডইলা করত্ব তিন চারজন মানুষ যাইত নাভারিব করোনা তু হেফাজত থাকিতে অন্যান্য মামলার বাবুতে আর ডাক্তর হানার মানুষের মশারা ফুনি আর মানিবার বাবদেও বাইয়ে আর হইয়ে ত্রিপলার সিটর ফত্তু হি তারা এ হবর গিনদের বাই বৈনল ইয়ার বাদে আরা জানত সাইরাম দে ক্যাম্প মাঝে এখন সন্দরণর মদত গিন দরহারি মদত হিসেপা দিয়াওর আর আর সরকারে হদ দনারে একজনত আরজন দূরত্ব বোধে এক মিটারতে দুই মিটার বা তিন ফিটেতে ছয় ফিট বা দুই হাততে চাই রাত ইকাত একজনত আরজন দূরত্ব বোধে এরকম দূরত্ব এইরকম দূরত্ব বজায় রাখি ওনারা ফুড ডিস্ট্রিবিউশন বা হানা হানা সংগ্রহ করে তুলবেন ওনারা এল পিজি সংগ্রহ করে তুলেন আর জরুরি আছে যেন ক্যাম্পর স্বাস্থ্য বিভাগের হাজ যেন ক্যাম্পর হেলথ ফোস্ট বেগিং খোলা থাকবো ক্যাম্পর হেলথ সেন্টার জিন খোলা থাকব ক্যাম্পর হসপিটাল অকল খোলাতে হইব ইমার্জেন্সি পরিষ্কার পরিচ্ছন্নতা হাস পয় নিষ্কাশন হাস ইন খোলা থাকবে এর বাদে জিন আবশ্যক নয় জিন বেশি জরুরি নয় ইন আপাতত বন্ধ থাকবে সরকারের পক্ষতন যারা ক্যাম্পত হাস করার ইত্যারা ওনারা বিভিন্ন বিষয়ে মশারা দিব এই মশারা অনুযায়ী ওনারা হাজ করিবেন এখন বেশি গুরুত্বপূর্ণ হিসাবে ওই আসলে বাঁচি হন এখন ওই দি বাছিতে হইবে সংগ্রাম ওনারা অসুস্থ হইলি ওনারাতে চিকিৎসা লাগবে তাহলে হাসপাতাল অকল খোলা হইব আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যেসব পরামর্শ দিব এই পরামর্শ অকল খোলা হইব এবং পরামর্শ দিব তবে ক্ষেত্রে অবশ্যই ওনারা গ্যাদারিং না করিবেন ওনারা দলান হইবেন মানে দূর দূরে তা হিরে এইসব অকল ওনারা উনিবেন আর ওনারাতে স্বাস্থ্য সংক্রান্ত বা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পয় নিষ্কাশন এই কার্যক্রম চলিব এর বাইরে যত ধরনের কার্যক্রম আছে ইন আপাতত বন্ধ থাকবে অর্থাৎ মিনিমাম যদি নইলি নয় এ দূর জিন দরকার ইন আপাতত চলিব বা কি ব্যাগ কার্যক্রম আপাতত বন্ধ থাকি বাই নল আই উমিত দে অনারা মোজামেল বুঝিত ফাইজন হি ভাই হুকুমত্থ হইয়ে দে একজন আর জন দূরাদাগরি তাই তাইতো সদুতায় বান হি আনুল দে একইতে দুই মিটার ইয়াতোবা তিনইতে ছয় ফুট আই বুঝাইতে চাই দে দুইজন মানুষের বুতরে হমসে হম দুইয়তে সায় রাত বেশ হম এদু দূরে থাকি এনে অনে হানাচোরা দেহেতু হানা গ্যাসের টাঙ্কি এ ধরনের জিনিস শীন লইত ফারণ আর তো যাইত পারন যেন ডাক্তার হানা আর দাবাই হানা গিন কোলা থাকে কেয়াল্লা হলে বাছিতায় বললায় হিন ও দরহারি সাফ সুতরায় আসে দে ফায়দা গিনো খোলা তাইব কেয়াল্লা হলে বাছিতায় বললায় আড়াত্তু হিনও জরুরত আছে তয় মনত রাখিবান অনেহন ফায়দা আর মশারালৈত গিলে হামাক্কা তাইবান। দলা বাই করোনা ভাইরাসের বাবতে কাজী মুজাম্মেল সাফর কিছু দরহারে হতা ইয়ার বাদে আর এবার তু ফুষার গজিলাম যে করোনা ভাইরাস ইভা ক্যানগরি ফারায় আর কেয়াল্লায় মানুষত্ব আলোক থাকিবার কোশিস করানোর দরহার আছে আর দরহার নইলে খুব বেশি বার কুলে জনত্ব দূরে তা হন দরহারি হেয়ানোর বাবদেও কুলা সাগরী হইতে হইলাম অনৰ করোনা ভাইরাস ইবা আসলে হন মানুষত্ব যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় এই মানুষর হাসি কাঁচি বা এই মানুষর লয় মূলাকাত গলি এই মানুষের লয় আঁজ গলি বা কলাকুলি গলি বা এই মানুষর লয় একবারে গল্প গলি হতাবার্তা হলি এর মাধ্যমে করোনা ভাইরাস ইবে একজনতুন একজনের হাঁসে সরাই পরে এতলা বলি সরকার ওনারা পরামর্শ দে ওনারা হত দে ওনারা যাতে নতুন আরেকজনের দূরত্ব বজায় রাখবেন এতলা বলি আর পরামর্শ দিয়ে ওনারা এখন ঘরের ভিতর তাহিবেন ওনারা যেহেতু বাইরের ব্যাগ হাহম বন্ধ ব্যাগ সেন্টার বন্ধ ট্রেনিং সেন্টার বন্ধ ওনারা তো বাইরে আইনের দরকার নাই ওনারা এখন ঘরের ভিতর তাহিবেন যাতে একজন লয় একজনের সংস্পর্শ না আসে একজন লয় একজন হাসা হাসি আলি ওনারা করোনা ভাইরাস ছড়াবার সম্ভাবনা থাকে এতলা বলি ওনারা অনুরোধ করা যাতে ওনারা ব্যাগ গুণ আপাতত গরত তাহিবেন গরর বাইরে বাইরে হইবেন হনুমিকা হতান হইবেন আড্ডা দিবেন যাতে একজন করোনা ভাইরাস নাই দে করোনা ভাইরাস ইবা ফারা দে দেু আর দে আসানি হাসি মুসাবা আজাজি গরণ এনকি হতা হইলে আড্ডা হাডেক কাতাইলেও এলেও এতল লাই তু বাইয়ে দলা নই এনে গরত তা বললাই দিয়ে যে ক্যাম্পর মাঝে মদত দে হ্যান্ডিল্লা বেশিরভাগ জাগাই এখন বন হিয়ার বাদে আর আহিবার তু জানতে চাইলাম দে করোনা ভাইরাসের জরিয়ায় কে যদি বিয়ারে মেয় আর চিন্তাত পরে সীতার আত্ম কি করা ফুরিব হিয়ানোর বাবতেও বুঝাই হইতে হইলাম আচ্ছা অনারা যদি হনহারানো যদি অসুস্থ বোধ করেন যে অনারা যদি হাসি গলা ব্যথা শ্বাসকষ্ট জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা বা ডায়রিয়া এই ধরনের যে সমস্যা যদি অনারা যদি মনে হন তখন সমস্যা মশার আল্লাহ বলি নিকটস্থ মাজিরও মশারফা করবেন অথবা ওনারা হেলথ ওয়ার্কার যারা আছে তারালেও মশারফা করবেন হেলথ পোস্ট জিন আছে হেলথ পোস্ট যোগাযোগ করবেন অথবা ওনার সিএইসি অফিসত যারা আছে তারালেও মশারফা করবেন এবং ওনারা একগো হটলাইন নাম্বার আছে যদিও ওনার তো ফোনের সুযোগ নাই তারপরেও যদি ক্যাম্পাস যারা সার্ভিস দেয় তারা মাধ্যমে হয়তো হটলাইন নাম্বারের মাধ্যমেও যোগাযোগ পারেন হটলাইন নাম্বার বলি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ নাইন সেভেন আই আবার হই জিরো এই হটলাইন নাম্বারের যোগাযোগ করলে ওনারা যে কোনো সমস্যার বিষয়ে যদি জানান ওনারা সমাধান পাইবেন ওনারা এই ধরনের বিষয় হলে কিন্তু ওনারা গোপন রাখি ওনারা চিকিৎসা বয়স ভরণের হনও দরকার নেই ওনারা ডরানোর হনও দরকার নেই ডর নেই করোনা ভাইরাস আক্রান্ত হলে বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ হয়ে যায় কি সুতরাং ডরাইবার হনও হার নাই ওনারা এক্ষেত্রে গোপন করি ওনারা চিকিৎসা নেবেন ওনারা চিকিৎসা কেন্দ্র কিন্তু সময় খোলা আছে বাই বৈনল হি বাইয়ে হয়ে দে অনত্ব যদি করোনা ভাইরাসের আলামত থাকে যেন কি সর্দি হাসি নিয়াসলিতে তুজিয়াও গাছ জরয় তৈলি দেরি নগরী অনর মাজির ফাঁতি মশারা করণ এতবা ডাহর হাসর ডাক্তার হানা এত সি অফিসত জন যেন কি অনত্তু মোবাইল নাই তই অনে চাইলে ডইলা বইলা মদত করে দেখি তারা মদত লৈ অনে উগ হটলাইন নম্বর মোবাইল গড়িত ফেরি আয় অনারা নম্বরগৈর নম্বর গল দে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ নাইন সেভেন আয় আবার হর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ নাইন সেভেন লম্বর ইবাদ কল করলে অনেক সিরিষা পাইবান আর বেশিরভাগ মানুষই ভালোই যারগই ক্যাম্পর ডাক্তারখানা জিন আছে হি নকল সমত খোলাতে এবো অনতু নিজরে লোয়া রাখিবার আর ডরাইবর কিছু নাই বাই বইনল রোহিঙ্গা ক্যাম্পর কিছু মানুষে ইয়াকিন করে দে তারা ডাক্তারখানা গিলে সিরিষা না পাইব আর হি বাদ তো হুষারগজি দে এটাই মত ডাতখানা গিন ক্যানগরি চলের। ওনারা জানান আর আর ডাক্তারখানা বা স্বাস্থ্যকেন্দ্রের কিন্তু সবসময় আছে

পড়াশোনা করবেন ওনারা তথ্য গোপন্ন করবেন অবশ্যই অবশ্যই ডাক্তারখানা যাবেন এবং ডাক্তারখানা ওনার লাই সবসময় খোলা আছে আগে যে রকম খোলা আছে ডাক্তারখানা এখনও একইভাবে ডাক্তারখানা খোলা আছে করোনা ভাইরাসের হারণে আতঙ্কিত হইবার হনা হারণ নাই ওনারা যদি মনে করেন হনে কেয়ার আছে করোনা ভাইরাস সম্পর্কে যে কোনো প্রশ্ন যদি ওনারা জানতে চান এক্ষেত্রে ওনারা স্বাস্থ্যকর্মী যারা আছে ইতাল মশারফা করবেন অথবা ডাক্তারখানা যোগাযোগ করবেন ডাক্তারখানা সবসময় খোলা আছে রোহিঙ্গা বাই বৈনল ত্রিপল আর সি অফিসর তরফত মোজাম্মেল শাহে হয়ে দে ক্যাম্পর অকল হানা কুলা আছে আর বেগুনল্লাই কুলা থাকিব যদি আরা মনে করি দে আঁরা তু করোনা ভাইরাস আছে লেকিন ডাক্তারখানার যায় সির্সা নগজজুম তৈলে ইয়ান একান কান গলত আন্দাসা কিয়াল্লা হইলে ক্যাম্পর হানা গিন লাই বলি কোলা আছে আর টান দে দিয়ে গাছ রুড়িলেই হয় ন ইন মৌসুম বদলিবার জড়িয়েও ঐতফারে হেতল্লাই চিন্তা করিবার কিছু নাই যদি অনতু হ্যান্ডিলা কিছু থাকে থইলে ডাক্তারখানা জন ইয়ার বাদেও যদি করোনা ভাইরাসর বাবদে কিছু জানতে চন তইলে অনেক ডাক্তারখানার যাই এনে স্বাস্থ্যকর্মী ইয়াতবা বা ডাক্তার মশারা মশারাগরিত ফেরিবান ইয়ার বাদে আরাহিবাত্তু ক্যাম্প মাজে যে ফুণ্যাহতা বা বুল ভুলহবর গিন আছে হীন বাবতে জানতে চাইলাম ফুন্যাহতার ভোতরে দে করোনা করোনাভাইরাস হইলে মানুষ বালা হইব গম নইব বাবুতে আরা করোনা ভাইরাসের কারণে অনরা ডরাইবার্ষণ দরকার নাই অনরাগ আতঙ্কিত হইবার দরকার নাই আর গুজব আসলে অনর গুজব রটনও খান দরকার নাই করোনা ভাইরাস হলে নানু নবাসে এই ধরনের গুজব যেন নটাই বেশিরভাগ ক্ষেত্রে করোনা ভাইরাসে মানুষ সুস্থ হয়ে যায় সুতরাং গুজব আতঙ্ক ইন যেন অনারবিত নটা তবে অনরাতে কিছু জিনিস অবশ্যই চলম চলমপুরু যেন একজন না একজনের নিরাপদ দূরত্ব হে বেরাই একজন হাসি কাশি দিবার সময় অবশ্যই টিস্যু বা রুমাল ব্যবহার করিবেন আর টিস্যু বা রুমাল না তাহলে ওনারা ভিতর হাসি দিবেন এবং হাসি কাশি দনর পরে অবশ্যই অবশ্যই ওনারা সাবান দিয়ে আদি ফেলেবেন এবং বারবার সাবান দিয়ে আদ দি ফেলেবেন বাই নল মুজাম্মেল সাফে হইয়ে দেই নডরাইবেন আর হনদ্যা হতা ফুনিবার ইয়াতো বা সরাই বধ দরহার নাই হনক্ষেত্র যদি করোনা ভাইরাস হয় তৈলে হিবা মরি যাগৈ এ হতাকান অ্যাব্যের হতা করোনা দে হেন্ডিলা বেশিরভাগ রোগী বালই তই তয় হেফাজত আর বাঁত্তু হামাক্কা কায়দা কানুন গিন মানি চলাফুরব ইয়ার বাদে আরা জানত সাইলাম দে ডোল্লা বুডল্লা ধর্মর বোধ মানসে ইয়াকিন করে হিতারা করোনা ভাইরাস হেফাজত আছে ইনৰ বাবুতে আৰাহি বতটো জানতে চাইলাম দে ইন লৈ মুসলমানলৈ হন তালুকত আছে নে কৰোনা ভাইৰছ ইবে হাৰৰ ভিতৰ ছৰাইব ইয়ান হন বিষয় এই এ মুছলমান বা অন্য ধৰ্মাৱলম্বী ইয়ান হন বিষয়না বিষয়লৈ অনৰ যেখনো মানুহৰ ভিতৰ ছৰাইতৰ অনা পৃথিৱীৰ বিভিন্ন দেশত কেয়ালগৰণ অনৰা মুসলমান দেশতো কৰোনা ভাইৰছ ই বা অমুছলমান দেশতো কৰোনা ভাইৰছ ই সুতরাং মুসলমানলৈ যে কৰোনা ভাইৰছ নবউ এই ধৰণৰ ভাবিৰ হৰ হৰ নাই ৰোহিঙ্গা ভাই হল মুজাম্মেল চাফে হইয় দে মুসলমান ধর্ম ইয়াতবা অন্য ধর্ম ইয়ান হন মামলা নয় যে হন ধর্মর যেহনো মানুষই এব আরমিবাদ ফরিদ ফারে দুনিয়ার দেশর দেশের কল জিতারা মুসলমান ইয়াতবা মুসলমান ন হিতারা তো এ করোনা ভাইরা অর বাই নল ক্যাম্ফর বোধকে মনে করে দে এ করোনা ভাইরাস ইবার হন সিরিষা নাই আর কেয়া যদি এ বিয়ারামত ফরে তলি হিবারে সিরিষা দিব। ধারণা আছে করোনা ভাইরাস আক্রান্ত হলে ওনার চিকিৎসা নবই ইয়ে কিন্তু একদম পরিপূর্ণ ভুল হতা অনারা করোনা ভাইরাস আক্রান্ত হলে কিন্তু ওনারা চিকিৎসালয় বলির আর পর্যাপ্ত ব্যবস্থা লই কেয়ার যদি করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায় এক্ষেত্রে চিকিৎসালয় বলির ক্যাম্প আইসোলেশন কেন্দ্র আইসোলেশন সেন্টার আইসোলেশন মানে ব্যাগ অন্যান্য আলাদা করে চিকিৎসা করেন তো এই ক্যাথ কিন্তু পর্যাপ্ত আইসোলেশন কেন্দ্র আছে আর ইতিমধ্যে সাতচল্লিশ কেন আইসোলেশন বেড আছে আরও তিনশো বিয়াল্লিশ আইসোলেশন বেড স্থাপন করবার প্রক্রিয়া চলমান আছে এর বাইরেও আরও আইসোলেশন বেড আরও প্রয়োজনে গরিগম বাই বই নল মোজাম্মেল সাফে হৈয়ে দে করোনার হন চিকিৎসা নাই আর অনেক চিকিৎসা নফাইবান ইন বেগিন একবারে গলত আন্দাসা ক্যাম্পমাজে করোনা ভাইরাসের বাবুতে বেশাবেশি ইন্তজামক কল লৈয়ে ইয়ার ৪০ চল্লিশ হাত আইসোলেশন সেন্টার মানি সিরাগরি রাখি বললাই এনতেজামক কল গজ্জে বাদে আরও তিনশো চালিশ দিয়ান আলোক জাগা বানাইবার কল চলের আইসোলেশনের মানি দে আলিদাগরি সিরিষা দিবার এনতেজাম আর হ্যাঁ তে আরা জানিতে চাইলাম দে কিছু মানুষে মনে করে দে কেয়াত যদি বিয়ারামি বা অয় তলে হিবারে মারি ফেলাইব ইয়ান কে আসা নেইরাস আক্রান্ত হইলে অনারা চিকিৎসা নয় ইয়ান ভুল ধারণা বা অনরা কে চিকিৎসা নকরবনরা জোর করে মারি ফেলিব বা অনারায় ইয়া করে ফেলি এই ধরনের ধারণা কোনো প্রয়োজন নাই এই ধরনের ধারণা মিথ্যা ইন শ্রেফ গুজব ইন আতঙ্ক সরাবার হয়তো কে কে ইয়া করতে এই ধরনের গুজবতা অনার নদী অনারা করোনা ভাইরাস আক্রান্ত হলে অবশ্যই ওনারা চিকিৎসা হইবেন সরকার অনারা চিকিৎসার একসবাক নিশ্চয়তা মুজাম্মেল মোজাম্মেল হইয়ে দে সিরিষা নদী কেয়ারে মারি ফেলবাব হতাশিয়ানা ইয়ান এক হতা হিবাই আরো হইয়ে দে যদি অনত্তু বিয়ারাম হয় তাহলে হুকুমত সিরিৎসা দিব তৈলে অনরা এতক্ষণ মোজাম্মুল সাফর হতা শূন্যন জিবা একজন ত্রিপলার সি আর বাংলাদেশ হুকুমতো গোড়া ক্যাম্প সোলিবার জিম্মাদার হিবাই হইয়ে দে ক্যাম্পর মাঝে করোনা ভাইরাস ফারাইবার ঝুঁকি সময়তে ক্যাম্পর হাসহামত কিছু বদল করোনা ভাইরাস ফারা দে যেতে মাইসে একজন আর জনের ডাহে হাসে আর আসায় ইয়াতবা আইসাই আর হাসিবার ফর হিন সারেমিক্কা ফরে হিন অনর আতত ইয়াতবা সারিমিকা ফরিয়ে ইন অনর আতত ইয়াতবা অনে দৈজন দে হ্যান্ডিলাহন কিছু তাইত ফারে আর হেতল্লাই অনে বিশ সেকেন্ড লত অনরাত দুই টি ইয়াতবা অনর আত ডুয়া মাজে এনে এই জুকে ফারণ। ফারন আরো কান দরহারি তরি কইল দে এই জুগিত চাইলে অনে অনর গড়র ডাহারেক্কা থাকন আর বেশি মানুষ দলাওদেহীনত্ব নিজের দূরে রাখন। ক্যাম্প ফর লার্নিং সেন্টারের আতে হাসে গুরাফিরা গড়ে দেহণ্ডিলা মানুষ সময় ফেলা ফুরিব মাদ্রাসা আর হেন্ডিলা যে গিন আছে হিন বেগিন বন আছে সার দোয়ানও বন তই তয় দে জাগা আরগ্যাস দে জাগা গিন কোলা লেকিন এক গরত্তু একজন জন্ন উচিত আর মেহরবানি করি নয়া তরিকা গিন মানিয়ে চলিবান যেতে অনে হানাসুরা দেহেডে তাইবান ডাটার জিন আছে হিন বেগগিন কুলা আর অন্তু যদি বিয়ারাময়া ফান লাগে হাড়ে যাইবান করোনা ভাইরাস হয়েবার আলামতগিনের ভুতরে একখানইল দে আর গাছ জ্বর অনে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ নাইন সেভেন আবার হোর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান টু জিরো টু ফাইভ নাইন সেভেন লম্বর ইবাদ কল করিতে পারিবান আর নইলে সিআইসি স্বাস্থ্যকর্মী এতবা মাজির ফঁয় হতা হইতে পারিবেন বেশবাগ মানুষই করোনা ভাইরাস তো বাল হয়ে যাগ হেতল্লাই জন। হেডে জি তারা আছে বেগুনে অনরারে সাথে সিরিৎসা দিব তৈললে রোহিঙ্গা বাই বনল আর রাজিয়ার প্রোগ্রাম এর দূর মেহরবানি করি এদর হারি হবর গিন অনর অন্য মানুষরেও ফোঁসাই দন অন যদি এজন পুরুষ ফন তলে অনর বৌ অনর মা ইয়াতবা অনর বোনরেও এ গান ফোঁছাই দিবেন। অনরা বেগুনে বালা থাকন হেফাজত থাকন আল্লাহ হাফিজ